বস্ত্রবায়ন শিল্পে অভিনবত্ব আনার সুবাদে পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ত্রিপুরার বাসিন্দা স্মৃতিরেখা চাকমা। পরিবেশ বান্ধব রং ব্যবহার করে বস্ত্রের উপর ঐতিহ্যগত নকশা তৈরি করে এই বস্ত্রবায়ন শিল্পে অভিনবত্ব এনেছিলেন তিনি। বস্ত্রবায়ন শিল্পে এই অবদানের জন্য 2000 সালে প্রথমবার জাতীয় পুরস্কার লাভ করেছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। এবার নিজের এই অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কারগুলোর মধ্যে অন্যতম পদ্মশ্রী পুরস্কার লাভ করতে চলেছেন তিনি। বৃহস্পতিবার রাতে 75তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের নামের তালিকা ঘোষণা করা হয়। সেই পদ্মশ্রী প্রাপকদের নামের তালিকায় স্থান পেলেন ত্রিপুরার বাসিন্দা 63 বছর বয়সী স্মৃতিরেখা চাকমা। শুক্রবার আরই নিউজের একান্ত সাক্ষাৎকারে এই সর্বোচ্চ প্রাপ্তি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্মৃতিরেখা চাকমা। তিনি বলেন, এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার সুযোগ লাভ করতে পেরে তিনি খুবই আনন্দিত এবং বর্তমানে যারা এই শিল্পের সাথে যুক্ত তারাও যেন এই শিল্পের মাধ্যমে নিজেদের এই সর্বোচ্চ সম্মানে যোগ্য করে তুলতে পারে তাই আশা করেন তিনি। এর জন্য যদি কারোর ওনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তিনি। পাশাপাশি তিনি জানান যে কাজের জন্য তিনি এই সম্মানে ভূষিত হতে যাচ্ছেন সেই সম্মান গ্রহণ করতে খালি হাতে যাবেন না তিনি, নিজের হাতে বোনা চাদর উপহার স্বরূপ দিল্লি নিয়ে যাবেন তিনি। তবে এটি কোনো সাধারণ চাদর নয়, এই চাদরের উপর পরিবেশ বান্ধব রং ব্যবহার করে অশোক স্তম্ভ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নকশা তৈরি করেছেন তিনি। পাশাপাশি আরও একটি চাদরও তৈরি করেছেন যার মধ্যে রয়েছে ভারতের মানচিত্র, জাতীয় পতাকা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নকশা। এখন মানে আনন্দিত, এত খুশি হয়েছি, মানে এত এই খুশি তো কেমনে দেখামো, দেখাতে তো পারে না, তবে এত খুশি হয়েছে, এত আনন্দিত। শুধু আমার আনন্দিত নয়, আমার পুরো ত্রিপুরা রাজ্যের সবারে আনন্দিত। আমি এটা মনে করতেছি, শুধু আমার আনন্দিত নয়, আমার ত্রিপুরা রাজ্য সরকারেরও আনন্দিত হয়েছেন বলে মনে হয়। যে আমার যে ফিনন হাদি বা সাদর অনেক কিছু যে বুনহাদা আগে এইসব বুনহাদা উপরে আমি এই অ্যাওয়ার্ড 2000 সনে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। প্রথমবার 2000-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আপনি, আমরা শুনেছি আপনি নাকি যে সময় আপনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা নিতে যাবেন সেই জন্য আপনিও নিজের তরফ থেকে আরেকটা স্পেশাল জিনিস একটা তৈরি করেছেন, সেটা কি আপনি দর্শকদের দেখাবেন? দিল্লি থেকে আমার ফোন করছেন, মানে অ্যাওয়ার্ড উত্তীর্ণ ওইছি ওইব এ কথা সারা জানাইতেছেন। এ কথা শুনিয়ে আমি ড্যান ড্যান সুতা এই যে এত কুয়াশার মধ্যে এই যে ওই যে ওই ওয়াশ ওয়াচরুম হিটার আছে, এই হিটারের মধ্যে শুধু তা খরক খরক দিয়ে শুকাইয়া আমি রাত্রে রাত্রে এটা রেডি হইয়া, যার ফলে সকালে একদিনের মধ্যে এটারা থানা তুলো দিয়া আমি কাজ আরম্ভ করে দিচ্ছি। কতদিন লেগেছে এটা? এটা আমি 12 দিনের মধ্যে কমপ্লিট করেছি, রাতে দিনে 12 দিনের মধ্যে কমপ্লিট করেছি। আচ্ছা, আরেকটা আরেকটা আছে, আরেকটা আছে, একসঙ্গে 2 পিস হয়েছে। আরেক আর এক পিস এটা কি বানামো কি বানামো কইয়া আপনার যে ত্রিপুরার যে জনজাতিগুলো আছে ওদের প্রতি আপনি কি বক্তব্য রাখতে চান বা কি মেসেজ দিতে চান আপনি আপনার তরফ থেকে? আমি তো মেসেজ দেবছি, আমি তো এটা আমি রিকোয়েস্ট করতেছি বা আশাও আশা রাখতেছি যে আমি যে এ খাস করে যে আমি যে এত উত্তীর্ণ হয়েছি, তারাও আমার মতো উত্তীর্ণ হোক, তারা আমার দ্বারা আসুক, আমি আমি শিখামো, আমি দেখামো, যা যা সমস্যা আছে আমার কাছে হইলে যদি পারি আমি সমস্যার সমাধান করতে পারি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।